বাংলার অত্যন্ত জনপ্রিয় একটি ধারাবাহিক খড়কুটো। এই ধারাবাহিকটি দেখবার জন্য দর্শক মুখিয়ে থাকেন সারাদিন। আর এবার এই ধারাবাহিকটি তৈরি হতে চলেছে হিন্দি ভাষাতেও। এর আগেও লীনা গঙ্গোপাধ্যায় রচিত জনপ্রিয় বাংলা ধারাবাহিক তৈরি হয়েছে হিন্দিতে। এই তালিকায় রয়েছে শ্রীময়ী বা মোহর অথবা কুসুমদোলার মতো জনপ্রিয় বাংলা ধারাবাহিকগুলি। তবে এই ধারাবাহিকগুলির কোনোটিরই হেসেলের সঙ্গে যুক্ত ছিলেন না শৈবাল বন্দ্যোপাধ্যায় এবং লীনা গঙ্গোপাধ্যায়। তবে এবার খড়কুটো ধারাবাহিকের হিন্দি ভার্সনটি নিজে হাতেই তৈরি করবেন তারা। তাই কিছুদিনের জন্য আপাতত লীনা গঙ্গোপাধ্যায় মুম্বাইতে থাকবে বলে ভাবছেন। এই ধারাবাহিকটি হিন্দিতে তৈরি করার জন্য প্রয়োজন 3-4 মাসের প্রস্তুতি, আর সেই কারণেই মার্চ মাসে মুম্বাই যাওয়ার কথা চলছে তাদের। বিভিন্ন সূত্রে খবর, প্রথমে তিনি তৈরি করতে চান খড়কুটো ও ইচ্ছে নদী, এবং বাংলার অভিনেতা অভিনেত্রীদের হিন্দি ধারাবাহিকেও দেখা যাবে কিনা সেই প্রশ্নে তিনি উত্তর দিয়েছেন যে সেটা ধারাবাহিক তৈরি করার পরই তিনি সিদ্ধান্ত নেবেন। তবে বাঙালি অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে কাজ করতে তিনি বেশি পছন্দ করেন, এমনটাই জানিয়েছেন তিনি। অর্থাৎ এবার বাংলার জনপ্রিয় ধারাবাহিক খড়কুটো হিন্দিতে রূপান্তরিত হতে চলেছে, আর এবার পরিচালনার দায়িত্বেও থাকছেন শৈবাল বন্দ্যোপাধ্যায় ও লীনা গঙ্গোপাধ্যায়। বাংলার ঘরে ঘরে জনপ্রিয় খড়কুটো ধারাবাহিকটি, উল্লেখ্য এর আগেও বহু জনপ্রিয় ধারাবাহিক অন্য ভাষায় রূপান্তরিত হয়েছে, সেই তালিকায় এবার যুক্ত হতে চলেছে খড়কুটো ধারাবাহিকটি। এবার দেখার পালা এই যে হিন্দিতে এই ধারাবাহিকটি কতটা সাড়া জাগাতে পারে দর্শক মহলে। Hey guys, this is Shormila Maiti from Shormila Show House, and please subscribe my channel, click the bell button for more updates.